আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিউচার টেক বাংলাদেশ। নতুন একটি কানেকশন ভিডিও নিয়ে আসলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যামাজফিট পপ 3S স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটা এখন কানেক্ট করব, দেরি না করে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি। ফার্স্টে চলে আসলাম ফোনের স্ক্রিনে। স্ক্রিনে আসার পর গুগল প্লে স্টোরে ক্লিক করব। অ্যামাজফিট পপ 3S স্মার্ট ওয়াচটি কানেক্ট করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে, জিপ অ্যাক্টিভ। অ্যাপটি অলরেডি আমার ইনস্টল করা আছে, জাস্ট ওপেন করে দেব। নেক্সট, স্টার্ট ইউজিং এবং লগ ইন নামে দুটি অপশন রয়েছে। আপনারা জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন, স্টার্ট ইউজিং ক্লিক করেও কানেক্ট করতে পারবেন। স্টার্ট ইউজিং ক্লিক করব। হ্যালো, কমপ্লিট, সব অ্যালাউ করে দিবেন। নিচে দেখতে পাচ্ছি মি নামে একটি অপশন রয়েছে, মিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি কানেক্ট ডিভাইস নামে একটি অপশন রয়েছে, কানেক্ট ডিভাইসে ক্লিক করব। একটি ইন্টারফেস চলে আসছে, এখানে স্ক্যান করেও কানেক্ট করতে পারবেন, সার্চ করেও কানেক্ট করতে পারবেন। তো আমি সার্চে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি অ্যামাজফিট পপ 3S মডেলটি চলে আসছে। পপ 3S-এ ক্লিক করব। ক্লিক করার পর ওয়াচে দেখতে পাচ্ছি একটি নোটিফিকেশন চলে গেছে, এটাকে অ্যালাউ করে দিতে হবে। স্টার্ট, ইয়েস, ওকে, অ্যালাউ। তো অলরেডি স্মার্টফোনের সাথে আমার স্মার্ট ওয়াচটি কানেক্ট হয়ে গেছে। স্মার্টফোনে থেকে স্মার্ট ওয়াচে যে নোটিফিকেশনগুলো চাচ্ছেন নোটিফিকেশনগুলো অ্যালাউ করে দিতে হবে। নিচে দেখতে পাচ্ছি নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, নোটিফিকেশনে ক্লিক করব। ওকে, অ্যালাউ। জিপ অ্যাক্টিভ অ্যাপটিকে এনাবল করতে বলতেছে, এনাবলে ক্লিক করব। জিপ অ্যাক্টিভ অ্যাপটিকে অ্যালাউ করতে বলতেছে, এখান থেকে আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ, এখান থেকে আপনার যে নোটিফিকেশনগুলো প্রয়োজন হয় এগুলো অ্যালাউ করে দেবেন। জিমেল, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেজ, আপনাদের যেগুলো প্রয়োজন আপনারা অ্যালাউ করে দেবেন। নিচে রয়েছে কল রিমেম্বার, কল রিমেম্বারে ক্লিক করব। অ্যালাউ। তো অল নোটিফিকেশনগুলো আমি অ্যালাউ করে দিয়েছি, আপনাদের যেগুলো লাগবে আপনারা অ্যালাউ করে দিবেন। এখন দেখবো অ্যামাজফিট পপ 3S স্মার্ট ওয়াচে কয়টি ওয়াচ পেস রয়েছে। ডিসপ্লেতে 2 সেকেন্ড ক্লিক করে ধরব। ধরার পর এরকম একটি অপশন চলে আসবে, এদিকে সোয়াইপ করি। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ওয়াচ পেস রয়েছে। আপনি ওয়াচে 4টার মতো ওয়াচ পেস পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু অ্যাপসে আরও অনেক ওয়াচ পেস রয়েছে। এখন দেখবো অ্যাপসে কী কী ওয়াচ পেস রয়েছে। ডায়াল নামে একটি অপশন রয়েছে, ডায়ালে ক্লিক করব। তো অ্যাপসে দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়াচ পেস রয়েছে। এই ওয়াচ পেসগুলো আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। মাই ডায়াল, যেই ওয়াচ পেসগুলো আপনি ডাউনলোড করবেন মাই ডায়ালে আসলে ওই ওয়াচ পেসগুলো পেয়ে যাবেন। কাস্টম ডায়াল, এখান থেকে আপনি কাস্টম করে যে কোনো ওয়াচ পেস দিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড পিকচার নামে একটি অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড পিকচারে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। ফোনের গ্যালারি থেকে আপনার নিজের ছবি দিয়েও ওয়াচ পেস দিতে পারবেন। তো এই ছিল অ্যামাজফিট পপ 3S স্মার্ট ওয়াচটির কানেকশন ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।